আচ্ছা ঠিক আছে, সবাইকে 2023 সালে সবাইকে শুভ নববর্ষ। আমরা এসেছি এখন জামনা গিটার কারখানা, এটা দেখছেন জামনার একটি গিটার ফ্যাক্টরি, আর আমি নিজেই এখন ভিডিওটা করছি। ওইদিকে গিটারের কাজ হচ্ছে, আর এই সমস্ত গিটার এখানে আছে। আজকে এইদিকে যেমন পালিশ হবে, তার জন্য কিছু এখানে রাখা হচ্ছে, ফ্রেঞ্চ চক করা হবে গিটারগুলো, দিয়ে এইখানে লাট করা হয় গিটারগুলোকে। আর এই যে আমাদের গিটার কারখানার কাজ হচ্ছে এখানে। কাকু, এই গিটারগুলো যে বানানো হচ্ছে, কিরকম কোয়ালিটি মনে হয় তোমার? কিরকম এক্সপিরিয়েন্স, তুমি তো বানাচ্ছ, একটু বলো কিরকম কোয়ালিটি হবে। বেস্ট কোয়ালিটি গিটার হচ্ছে, যেহেতু কাঠ গুলো সমস্ত সিজন আছে না, হ্যাঁ কাকু, হ্যাঁ দামি কাঠ দিয়ে তৈরি হচ্ছে, লঞ্জিভিটি অনেক বেশি, আচ্ছা সাউন্ড কোয়ালিটি বেটার বেটার হবে কিনা। আর এর যে পেস্টিং এর কিরকম গ্যারান্টি থাকবে কাকু? পেস্টিং বহুত দিনের গ্যারান্টি, কনসেপ্ট থাকবেই কোনো রকম, তাই না? আচ্ছা, এই যে কাঠগুলো যে যে ফ্রি নেক বানানো হচ্ছে, এগুলো আমিও বলেছি, একটু তোমার থেকে সবাই শুনতে চায়, এই যে নেক গুলো বা ফ্রেট গুলো বা ফিঙ্গার বোর্ড কি দিয়ে বানানো হচ্ছে, কিরকম কি? নেটটা হচ্ছে আসামিয়া তুনকার, যেটা সব কোম্পানি দেয়, আমরা দিচ্ছি, আচ্ছা তার থেকে বেটার কোয়ালিটি। কোনটা কাকু দেখাও দেখি কাকু, এই যে এই, আচ্ছা এটা হচ্ছে রজুট অরিজিনাল, আচ্ছা আচ্ছা, মানে রোজ যেটা আমার সিসম কার্ড যেটাকে বলছে আর কি। আচ্ছা, নেকটা নেকটা তুন বললে না? তুন, আচ্ছা, ভেতরের কাজগুলো আরো পরিষ্কার কাঠ দিয়ে, বাইরের পাইন কাঠ দিয়ে তৈরি হচ্ছে, বাইরের পাইন কাঠ না? ঠিক কাকু। তারপর কাকু আর একটু তোমার কাছ থেকে জানবো, এই যে গিটারগুলো ম্যানুফ্যাকচারিং করতে কিরকম সময় লাগে? একটা গিটার বানাতে তো কতদিন সময় লাগছে? শুধু আমাদের কাজটা তো খুব ধরে করতে হয়, অন্যান্য কোম্পানি থেকে আমাদের কাজটা অন্য ধরনের, ভালোই সময় লাগে। আচ্ছা, আর একটা কথা আমি জানবো, যেটা আমার সমস্ত ছাত্রছাত্রীরা বলছে, যে বড় কারখানার গিটার আর ধরো এই যে আমাদের ছোট কারখানা, আমাদের ছোট ম্যানুফ্যাকচারিং, যে আমাদের বেশি তো পরিমাণ নয়, দেখা গেল 300 খানা 400 খানা কম কম করে আমরা ম্যানুফ্যাকচারিং করছি, তো এই যে কম ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এতে কি আমরা ভালো কোয়ালিটি করতে পারবো, না বড় বড় কারখানায় ভালো কোয়ালিটি বানাতে পারে? বড় কারখানায় কোনোদিনই ভালো কোয়ালিটি হবে, কন্ট্রাক্ট বিশেষে কাজ, আর আমাদের হচ্ছে ওদের কন্ট্রাক্টে কাজ হয় আর কি, ওদের সমস্ত কন্ট্রাক্টে কাজ, যে যতগুলি করতে পারবে তার তত পয়সা, আমাদের কিন্তু ডেলি হিসেবে, আচ্ছা আমাদের কোম্পানির কোনো চাপ নেই, আমাদের কোম্পানির কোনো চাপ নেই, ভালো করে ধরে কাজ করতে বলেছে, ভালো কোয়ালিটি গিটার করো, ভালো কোয়ালিটি গিটার, আচ্ছা। তারপর আর কি বলবো, আচ্ছা এই যে কাজটা হচ্ছে, এটা কি, এটা কি কাজ, এই কাজটার নাম কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিভিসি কাজ হচ্ছে, আচ্ছা কাকু, আর কি জানবো কি জানবো, আচ্ছা এই গিটার গুলোর সাউন্ড কোয়ালিটি অন্যান্য গিটারের তুলনায় কিরকম হতে পারে, সাউন্ড কিরকম লাগবে তোমার আন্দাজে? তুমি তো বানাচ্ছ আজকে, আচ্ছা তোমার বয়সটা একটু বলে দাও, সবাই জানতে চায়। এখন বর্তমানে আমার বয়স হচ্ছে 73 বছর। বাহ, ঠিক আছে, 73 ইয়ার্স, ক্যা বাত কাকু। আমি সমস্ত বড় কোম্পানিতে কাজ করেছি, হ্যাঁ হ্যাঁ, সে তুলনায় এখানে কাজ অনেক বেটার, অনেক বেটার, অনেক ভালো কাজ, ধরে ধরে আস্তে আস্তে হচ্ছে, করা হচ্ছে। আচ্ছা কাকু, তোমার এই গিটার কারখানার এই অভিজ্ঞতা সম্বন্ধে আমি যদি জানতে চাই, তুমি এই লাইনে কত বছর বয়স থেকে কাজ করছো? আমি তো খুব ছোটবেলা থেকেই 12 বছর বয়স থেকে হেল্পারি করেছি, 3-4 বছর পরে মিস্ত্রি হয়েছি। আর যেটা শুনেছি নাকি তুমি গামছা পরে কাজ শিখতে যেতে ছোটবেলায়? ছোটবেলায় আমি গামছা পরেই কাজ শিখেছি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার যে গুরুজি নাকি তোমাকে বাটাম দিয়ে নাকি খুব কাজ শিখিয়েছে, এগুলো কি সত্য কথা ছোটবেলায়? আর আর কি বলি, আচ্ছা আর একটা জিনিস, আমি যেমন আগে ভিডিওতে সবাইকে বলেছি, যে কলকাতায় যখন প্রথম গিটার কোম্পানি শুরু হয়, তখন নাকি তুমি সেই কারখানায় কাজ করতে,
তো সেগুলো সম্বন্ধে যদি একটু সবাইকে অভিজ্ঞতা দাও, কিরকম মানে কোন কোম্পানি কলকাতায় প্রথম ছিল বা কিসে প্রথম কাজ করতে? কোম্পানির নাম এরা জানবেই না, রেনল্ড এবং এডিসনিয়া এডিসনিয়া প্রথম আছে। আচ্ছা আচ্ছা, রেনল্ড এডিসনিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে তো ব্যাঙের ছাতার মতো অনেক কারখানাই হয়েছে। আচ্ছা, কিন্তু হ্যাঁ সে তুলনায় হ্যাঁ ব্র্যান্ডেড কোম্পানি থেকে আমাদের হ্যাঁ তার থেকে কোনো অংশে আমাদের গিটার কম নয়। ঠিক, সেম কাজ সেম জিনিস, বরং ধরে ভালো করে করা হচ্ছে, তাই না? বড় বড় কোম্পানিতে যেভাবে কাজ হয় তার থেকে অনেক ভালো কাজ হচ্ছে। এখন কলকাতাতে এখন খুব নামি দামি যে সমস্ত কোম্পানি গুলো খুব ভালো মার্কেটে ব্যবসা করছে, যেমন যেটা আমাদের কলকাতার গিবসন বলে যেটা চিহ্নিত, বা সিগনেচার, এই সমস্ত যে কারখানা, তাদের কি জন্ম কি তোমার কতদিন পর, তোমার কাজ শেখার কতদিন পরে? অনেক পরে না কাকু, গিবসন হবনার অনেক পরে। আর কি বলি, আরেকটা জিনিস জানতে চাই, তুমি যখন কাজ করতে কারখানায়, তোমার যারা ফ্রেন্ড ছিল, তোমার যারা বন্ধু, তাদের মধ্যে এখন কে কিরকম অবস্থায়, কে কিরকম কাজ করছে, কে কোম্পানিতে আছে, এটা শোনো যদি একটু বলো। হাফ কারিগর কি করছে একটু বলো না সবাই শুনুক। হাফ কারিগর এখন কেউ আনাজ বিক্রি করছে, হ্যাঁ কেউ পালিশের কাজে চলে গেছে, কেন এই খুব ক্রিটিক্যাল কাজ তো সম্পূর্ণ ধরে ধরে করতে হয়। আচ্ছা 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 আচ্ছা, আমরা এখন কথা বলছি আমার কারখানায়, আমার কারখানায় যিনি আমার কাকু কাজ করেন, তো কাকুর সাথে কথা বলছি, আপনারা দেখছেন সবাই। আর আর কি বলি, আর না আর একটু ইন্টারভিউ চালিয়ে যাই, কাকুকে সবাই চিনুক। এই যে দেখছেন, এই যে পিভিসির কাজটা হচ্ছে বডিতে, এরপর ধরুন নেক পেস্টিং হবে, তো পরপর ধৈর্য ধরে কাজ হচ্ছে, পালিশ হবে, ফিটিংস হবে, তারপরে প্যাকেটিং করে সমস্ত আমরা মার্কেটে সেল করবো গিটারগুলো। আর আমি আমার কারখানায় সব থেকে মূল্যবান জিনাকে পেয়েছি, যার জন্যে এতটা কারখানা এগিয়ে এসছে। আমি আজ একটু হেল্পার, কাকুর সাথে সহযোগিতা করছি, আর আমি কেউ না, আর কাকুই মেন। কাকু হচ্ছে আমাদের ভারতবর্ষের খুব পুরাতন একজন কারিগর, মিস্ত্রি বলতে পারেন, কারিগর। এটা অ্যাকচুয়ালি গিটার একটি আর্ট, যেমন আমরা গিটার বাজানো একটা আর্ট হয়, গিটার বানানো একটা আর্ট, এটা একটা আর্টিস্ট, আর্টিস্ট লেভেলের কাজ। এটা কারিগর বললে একটু খারাপ হয়ে যায় কথাটা শুনতে কেমন লাগে, কারণ এই গিটার লাইনের প্রতিটা কাজ খুঁটিনাটি কাজ হয় এবং ধরে কাজ করতে হয়। আর আমরা সবাই জানি যে গিটার বানালে খুব বড় বড় যন্ত্রপাতি লাগে, তো ব্যাপারটা সেরকম না। আপনারা যদি কলকাতায় কোনো কারখানায় যান, দেখবেন জাস্ট এইভাবেই বানানো হচ্ছে, হাতে ধরেই গিটার বানানো হয়ে থাকে। বিভিন্ন আসামের তুন, সিসম কাঠ, যেটা আমরা রোজ উড বলে থাকি, তো আগে স্ট্যাটাসগুলো আপনারা তো ফলো করেছেন আমার। আচ্ছা, আমার কারখানার অ্যাড্রেস বলে রাখি, জামনা পিংলা পশ্চিম মেদিনীপুর, এই কারখানাটা অবস্থিত জামনা গ্রামে, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে, গ্রাম জামনা, থানা পিংলা, জেলা পশ্চিম মেদিনীপুর। আচ্ছা কাকু, আরেকটা জিনিস জানবো, এই যে গিটারগুলো যে আমাদের পালিশ হয়, দেখো পিউ পালিশ হয়ে থাকে, সেফালি বা এ ধরনের যেগুলো হচ্ছে কাভার পালিশ বা গালা পালিশ, এই পালিশগুলোর মধ্যে এখনকার বর্তমানে তো সব মানে বাইরে রং চঙ্কা সবাই খুঁজতে যায়, তাই না, যে একটা ব্লু কালার, রেড কালার, কিন্তু তোমার মতে মনে হয় যে, আমি যেটা শুনেছিলাম আগে, যে কালার যদি মানে আমরা কাভার কালার করি গাড়ির মতন, তখন সাউন্ড নাকি চেপে যায়, বসে যায়, তো সেক্ষেত্রে কোন কালারটা করলে গিটারের সাউন্ড ভালো পাবো, মানে দেখতে আমার চাইছি না আমি ভালো, কিন্তু ভালো সাউন্ড চাইছি। সাউন্ড করতে গেলে ন্যাচারাল পালিশ করতে হবে, ন্যাচারাল পালিশ করতে হয়, ন্যাচারাল পালিশ করতে হবে, কোনো কভার রং চলবে না, তাহলে কিন্তু সাউন্ড চেপে যাবে, চেপে যাবে। আচ্ছা, এখানে এটাও নাকি শুনেছি যদি উইদাউট রঙে যদি গিটার যদি না রং করি, তাহলে নাকি সাউন্ড ভালো হয়? হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা, কিন্তু একটা নর্মাল একটুকু আমরা ফ্রেঞ্চ চক বা গালা মেরে দিলে ভালো হয় নাকি কাকু? একটু মানে দিতে হয়, একবারে এ থাকলে খারাপ লাগে, কিন্তু সাউন্ড ভালো হবে, সাউন্ড ভালো হবে না? আচ্ছা আচ্ছা, আজকাল তো রংচঙ্গি মানুষ চাইছে, রংচঙ্গ চাইছে, হ্যাঁ একটু গুণ চাইছে না। কিন্তু আমি যেটা শুনেছি গালা পালিশের দাম মানে এমনি মেশিন পালিশের থেকেও দাম খরচ বেশি হয় শুনেছি। হ্যাঁ আচ্ছা অবশ্যই, কিন্তু সাউন্ডও ভালো হয়, গালা পালিশে খরচা বেশি, লেবার বেশি, হ্যাঁ সাউন্ডও বেশি। আমরা তাহলে ওইটাই করব। এবারে এই যে গিটারগুলো দেখছেন সব আমরা গালা পালিশ করব হাতে ধরে,
টাকাটা খরচ বেশি হোক, আর এই কোম্পানির লেভেল আমরা কি লাগাবো কাকু এবারে আপনি বলুন। যে 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 গিটার কিনবে তার নাম লিখে দেবো নাকি, যেহেতু আমার ছাত্রছাত্রী এটা বেশি কেনে গিটার। কি করতে চাইছো? নাম লিয়ে কি যায়? নাম লিয়ে তো কিছু যায় আসে না। আচ্ছা কাকু, মেন হচ্ছে সাউন্ড। মেন হচ্ছে সাউন্ড। আচ্ছা কাকু, কোয়ালিটি মেনটেন করুন। আচ্ছা, অবশ্যই মানুষ খুঁজে আসবে। ঠিক, কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আর কি বলি, আর কি বলবো কি বলবো। ঠিক আছে, আমাদের প্রায় এই যে গিটারগুলোর ফিটিংস হবে, আমি খুব শীঘ্রই ফিটিংস করে গিটারটা বাজাবো, আপনারা দেখতে পাবেন। সাউন্ড অবশ্যই বেটার হবে, 100% বেটার হবে, গ্যারেন্টেড। কারণ আমার যিনি আমার কাছে যিনি আছেন আমার গুরুজি, মানে গিটার বানানোটা ইনার কাছ থেকে দেখে দেখে আমি রপ্ত করলাম যে কীভাবে একটা গিটার বানানো হয়, এটা জীবনে জানা ছিল না। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে একটা গিটারের কোথায় কি হলে ফল্ট হয়, কি হলে পেস্টিং ছেড়ে যায়, কি সমস্যা, খুঁটিনাটি পুরো টপ টু বটম নিজের থেকে আমরা গিয়ে গাড়িতে গিয়ে কাকু আর আমি নিজে গিয়ে, তাই না কাকু, কলকাতার বিভিন্ন জায়গার থেকে কাঠ কেনা, বিভিন্ন পার্টস কেনা, আর ধরুন ধরুন বিভিন্ন ধরনের ফ্রেট, নেক, পালিশের জিনিসপত্র, যন্ত্রপাতি, যাবতীয় মাপজব জিনিস সমস্ত কিছু নিয়ে এসেছি এবং নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি। এবং অন্যান্য কারখানায় কি হয়, সমস্ত বলে দিলো এক জিনিস দিচ্ছে, দিয়ে পালিশের মধ্যে কি দিচ্ছে আমরা কিছু বুঝতে পারি না। তো সেই কারণে আমার নিজে হাতে কারখানা করা, খরচ বেশি হোক কিন্তু কোয়ালিটিটা খুব ভালো হবে। প্রতিটা কাঠ আপনারা দেখতে পাবেন যে কি কাঠে হচ্ছে, কোনো জয়েন্ট ফ্রেটবোর্ড নেই, তাই না কাকু, কোনো জয়েন্ট ফ্রেটবোর্ড করছি না। এইভাবে কোয়ালিটি মেনটেন করে কাজের মধ্যে ডুপ্লিসিটি নেই। আচ্ছা কাকু, একদম পরিষ্কার দেখা যাবে কি কাজ হয়েছে, কি কাজ আছে পরিষ্কার দেখা যাবে, কি কার্ড লাগিয়েছি সেটাও দেখা যাবে। আচ্ছা কাকু, ঠিক আছে, শ্রোতা বন্ধুদের সবাইকে আমন্ত্রণ থাকলো আমাদের কারখানায় আসার জন্য, এবং আপনারা এসে দেখে গিটার বাজিয়ে নিয়ে যাবেন। আর আমাদের অনেকটা সময় ধরে ধরে লাগছে গিটারগুলো ম্যানুফ্যাকচারিং করতে, কারণ ফার্স্ট লটটা আমরা খুব ধৈর্য ধরে ধরে করছি যাতে কারখানার বদনাম যেন না হয়, নাকি কাকু, এবং ভালো কোয়ালিটি করতে চাইছি। তাতে যদি একটু আমাদের কারিগরি ফিজ যদি বেশি যায় বা আমাদের যদি কিছু খরচ যদি বেশি যায় কোনো অসুবিধা নেই, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করবো আমরা। কাকু, শ্রোতা বন্ধুদের উপলক্ষে তুমি কিছু বলতে যাও তো, বলে দাও একটু সবাই। কি বলবো, তারা দেখতেই পাচ্ছে কোয়ালিটি কিভাবে হচ্ছে, আসবে পরিচয় করবে, দেখবে আমাদের গিটার বাজাবে। ঠিক আছে, দেখাশোনা ফ্রি, দেখাশোনা ফ্রি। আচ্ছা কাকু, ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে স্টপ করব। আমার মানে গিটার কারখানার জগতে আমার গুরুজি গিটার বানাচ্ছেন আজকে, আর এই যে আমার কারখানা। আর এই মুহূর্তে আমরা আছি সরাসরি জামনা গিটার কারখানাতে, জামনা গিটার গোডাউন, সুব্রত মণ্ডল মিউজিক্যাল স্টোর। সবাইকে টাটা, এবং 2023 শুভ নববর্ষে হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমন্ত্রণ থাকলো, নাকি কাকু সবাইকে? ঠিক আছে, 2023টা সবাইকে আর ভালো কাটুক এবং ভালো গিটার বাজাক সবাই, এক একটা গিটার যেন নিয়ে গিয়ে 2023-এ কিনে যেন 2000 কত সাল পর্যন্ত থাকবে একটা গিটার কাকু কিনলে, 23-এ যদি কিনে কাস্টমার কতদিনে গিটারটা বাজাতে পারবে? মিনিমাম 5 বছর, মিনিমাম 5 বছর মাস্ট, একদম ওটা 100%, তারও বেশি যেতে পারে। হ্যাঁ একদম, 5 বছর পুরো কোনো নষ্ট হবে না গিটার, তার মধ্যে যদি ইনকেস হয়ে থাকে আমাদের কারখানা আছে, ফ্রি সার্ভিসিং করে দেবো আমরা, কোনো অসুবিধা নেই, আপনারা আসবেন আমাদের কারখানায়, আমরা নিজেরা যদি ইনকেস যদি ভুল ত্রুটি হয়ে থাকে কাজের মধ্যে, হতেই পারে, তখন আমরা আছি তার জন্যে, নো টেনশন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বাই বাই।